हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের পিঠার একটি রেসিপি। এই পিঠাটি মসুরির ডাল দিয়ে তৈরি হয়, তাই এটাকে ডালের পিঠা বলে, আবার অনেকে এটাকে ঝাল পিঠাও বলে থাকেন। আর এই পিঠাটি খেতে খুবই মুচমুচে হয়। এই শীতে এই ঝাল ঝাল পিঠা খেতে কার না ভালো লাগে। তো চলুন দেখে নেই এই পিঠাটির জন্য আমাদের কি কি লাগছে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি এবং গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার জিরেটা একটু হালকা নাড়িয়ে নেব আর একটু হালকা ব্রাউন কালার আসা অবধি অপেক্ষা করব। দেখুন জিরে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে প্রায় দুটো বড় সাইজের পেঁয়াজ কাটা আছে। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি হালকা ভেজে নিচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরির ডাল। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, এমনি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটা দিয়ে ভালোভাবে একটু হালকা ভেজে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। 1 কাপ ডালের জন্য আমি এখানে 2 কাপ জল ইউজ করেছি, যাতে ডালটা বেশি গলেও না যায় আবার বেশি কাঁচাও না থাকে। এবার একটু ভালোভাবে মিশিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেব এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা ধনিয়া পাতা, দিয়ে খুবই হালকা হাতে মিশিয়ে নেব। দেখুন ডালে কোনো জলও নেই আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো একদমই দানা দানা আছে। এবার ডালটাকে একটি পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। ততক্ষণ অন্য একটি কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 স্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি, দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। পিঠাটা তৈরি করার জন্য আমাদের চালের গুঁড়ির একটা ভালোভাবে কাই তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি, তারপর দরকার মতন অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। দেখুন এখানে আমি আরও হাফ কাপ চালের গুঁড়ি দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডো তৈরি হয়। ডোটা আমরা একটা পাত্রে তুলে নিয়েছি এবং হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে ভালোভাবে এটাকে একটু মথে নিচ্ছি। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার সামান্য তেল দিয়ে লেচিগুলোকে ছোট ছোট রুটির আকারে বেলে নিচ্ছি। খুবই হালকা হাতে বেলে নিচ্ছি যাতে রুটিগুলো ফেটে না যায়। তো এর থেকে বড় আর করছি না। এবার এর মাঝখানে মুসুরির ডালের যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং একই আকারের আরও একটি রুটি স্টাফিংটার ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে এর চারদিকটা ভালোভাবে হালকা হাতে চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে না যায়। পিঠার চারিধার ভালোভাবে সিল করা হয়ে গেছে। এবার সামান্য তেল দিয়ে ভালোভাবে চারিদিকটায় লাগিয়ে নিচ্ছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের যে কোনো শেপের পিঠা তৈরি করতে পারেন, কিন্তু এটা যেহেতু খুবই সহজ সবাই করে নিতে পারেন, তাই আমি এই ডিজাইনটাই করে দেখাচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে পিঠাটি ছাড়িয়ে নিচ্ছি যাতে তুলতে অসুবিধা না হয়। দেখুন এখানে আমাদের একটা পিঠা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আমরা অন্য পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলিকে ভাজার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এতে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি।
তেল এখানে আমি বেশি গরম করিনি, একদমই লো ফ্লেমে দিয়ে হালকা গরম করে নিয়েছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে পিঠাটি ভাজলে পিঠাটি খেতে খুবই খাস্তা এবং মুচমুচে হয়। এই পিঠা রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আর সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা মিস না করে যান। এবার এক এক করে পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে একটা পিঠা ভেজে তুলে নিয়েছি, খুব সুন্দর একটা হালকা লাল লাল কালার এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলি কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এবার এই পিঠাটি আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কেমন হয়েছে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা এই ঝাল ঝাল পিঠাটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।